প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে চুন তৈরির কারখানা। কিভাবে চুন তৈরি করা যায় সেগুলো আজকে আমরা নিশ্চয়ই দেখব। চলুন শুরু করা যাক। এই তো আমাদের গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। এই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় ধরনের খাল আছে। খালের পাশেই রাস্তা, রাস্তার পাশ দিয়েই আছে চুন তৈরি কারখানা। তো আসলে এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা ভাঙা স্তূপের মতো এলোমেলো হয়ে আছে। তো আমরা একটু জানবো, দেখি এটা আসলে এরকম কেন, এখানে কি অরিজিনালি চুন তৈরি করা হয় নাকি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি যেখানে চুন তৈরি করা হয় এর ভিতরে। দেখেন গোল একটা স্তূপ আছে, যেখানে ওই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, ওখানেই পাথর, চুন যে তৈরি করে ওই পাথর আগুনের তাপের ফলে ওই পাথর গুঁড়ি হয়ে যায়, তার ফলে চুন তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শ্রমিকরা মাথায় করে পাথর নিয়ে যাচ্ছে পুরানোর জন্য। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে যারা আছে আমাদেরকে ঢুকতে দেয়নি। তো আমরা এই চুন তৈরি কিভাবে করা হয় সেটা জানার জন্য এক ভাইকে আমরা অনুরোধ করলাম যে আমাদেরকে কিছু বলার জন্য কিভাবে চুন তৈরি করা হয় এটা আসল। এই যে এই ভাইকে আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে কিছু আইডিয়া দিতে, তো আসলে সে রাজি হচ্ছে না যে কিভাবে কি বলবে বা কি করবে, কারণ ওনারা ভাবছে আমাদের হাতে ক্যামেরা দেখে যে কি না কি হয়। তো আমরা অনেক কষ্টে ভাইকে রাজি করালাম কিছু বলার জন্য যে কিভাবে এই তৈরি করে। আপনারা কি মুখে শুনুন, আপনি কত বছর ধরে মানে এখানে কাজ করতেছেন? 17 বছর। এত দীর্ঘ সময় ধরে কাজ করতেছেন, আপনার চুন প্রক্রিয়ার কারণে এই পদ্ধতি কারণে একটা অভিজ্ঞতা আছে। তো এখানে আসলে যে চুন, এটা তো ওই ওই যে মানুষ পানের সাথে যে চুনটা খাইতেছে সে চুন এটা নাকি? এটা কি আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায়? পান খাওয়া ছাড়া, পান খাওয়া ছাড়া অন্য কোনো কাজের জন্য এই চুনটা ব্যবহার হয়? সকলেই ব্যবহার হয়, এটা ছাড়া কোনো কাজ নেই। তো ভাইয়ের সাথে কথোপকথন মোটামুটি হইলো, সে কাজ করতে স্যার আমাদেরকে জানালো যে আমরা আসলে যেই পানের সাথে যে চুন খাই ওই চুনটাই নাকি এটা, আর এই চুন আরও অন্য অন্য কাজে ব্যবহার করা হয়, যেমন আপনার রঙের কাজে বা বিভিন্ন ওই কেমিক্যালের কাজে মনে হয়। সে আসলে খোলাসা করে আমাদেরকে কিছু বলে না, যে সে বলতেছে যে বিভিন্ন কাজে এই চুন ব্যবহার করা হয়। তো এর ভিতরে উল্লেখযোগ্য সেটা যে রঙের কাজটাই বেশি করা হয়, যে চুনা রঙ আমরা যে নতুন বাড়িঘরে বা আপনার দেওয়ালে যে চুনা রঙটা দিই ওই রঙটা, আর যে খাবার চুন বলে সেটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়ের গোল, এটি হচ্ছে আসলে চুনের তৈরির যেই পাথরগুলো রাখা হয়েছে সে পাথর। একবারে দেখেন কাছ থেকে যে একবারে সত্যিকারের যে আমরা পাথর দেখি সাগর পরে ওই পাথরের মতোই, আসলে এটা ওই পাথর না, কারণ ওই পাথর হলে তো আর আগুনে গলত না। তো আমরা একটু হাতে নিয়েও দেখলাম, দেখেন পাথরের অভাব নেই, পাথর আর পাথর। তো যে ওই পাথরই এখানে আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানোর ফলে এরকম সম্পূর্ণ জুড়ো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে পাথর, একটু হাত দিয়ে আমরা দেখার চেষ্টা করতেছি, তো হাত দিয়ে দেখলাম যে মানে গরম, এখনও গরম গরম লাগছে। একবারে ওই চুনাটে আমরা যেই পানের সাথে যেটা খাই আর কি। তো দেখেন দর্শক, পাথর আর পাথর, আসলে যেহেতু এটা খাবার চুন, একটু এলোমেলোভাবেই পাথরগুলো রাখা হয়েছে, মানে আশেপাশে ময়লা আবর্জনা এরকমভাবে অবশ্য রাখা ঠিক হয় নাই, তারপরে হয়তো বা রাখছে।
তো দর্শক, আমরা চুন তৈরি দেখলাম। দেখার পরে দেখেন আমরা যে এরিয়াতে আছি, এই এরিয়াতে মোটামুটি খালের দুই পাশেই এই মানে বড় বড় যে বিল্ডিংগুলো আছে ওগুলা মানে ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। আসলে এটা সরকারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা হয়েছে অনেক বিল্ডিং বা অনেক স্থাপনা, তো সরকার ওই স্থাপনা উচ্ছেদ করার অভিযান চালাচ্ছে। তো ওই উচ্ছেদ করার অভিযানের ভিতরেই অবশ্য সরকারের জায়গাতেই এই চুন ফ্যাক্টরিটা পড়ছিল, তো তাই ওনারা এখন এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছে। এই যে দেখেন দর্শক, আজকের মতো এখানেই বিদায়, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ। দর্শক, যেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কারো লস বা ক্ষতি নেই, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকুন।